বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও এমডি সাইম সোবহান আনভীর সহ পরিবারের আট সদস্যের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট রোববার বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এই নির্দেশনা দিয়েছে ব্যাংক হিসাব জব্দের তালিকায় আছেন আহমেদ আকবর সোবহানের আরও তিন ছেলে সাদাত সোবহান সাফিয়াত সোবহান ও সাফোয়ান সোবহান এছাড়া আছেন তিন পুত্রবধূ সোনিয়া ফেরদৌসি শোভহান সাবরিনা শোভহান ও ইয়াসা শোবহান উল্লিখিত ব্যক্তি ও তাদের প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হয়ে থাকলে সেসব হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় ত্রিশ দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লোকার থাকলে তার ব্যবহার ত্রিশ দিন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের ওই চিঠিটিতে